বিজয় হই বুঝে তার ঘরে কখনো দুঃখ নিমে আসে না যে দুঃখের সময় সুখের সময় আমাকে শরণ করে আমাকে সবাই দুঃখের দিনে ডাকে কিন্তু সুখের দিনে আমাকে ডাকে না এই যে শোনো একদিন রাস্তায় দুঃখ আর সুখ দুজন দুজনের সাথে দেখা হয়েছে দুঃখ আর সুখ দুঃখ সুখকে বলছে ওরে সুখ তুই কত সুখী আছিস তোর ঘরে মাছ মাংস হই হুল্লো আনন্দ তোরা সব সময় সুখী রয়েছিস কিন্তু দেখ আমি দুঃখ খেতে পাই না আমার মতো ভিখারি আর কি আছে তখন সুখ দুঃখকে একটা কথা বলেছিল দুঃখ আমার নাম সুখ কিন্তু সুখ কখনো সুখে থাকে না বলে কেন তোরা ভালোমন্দ খাস বলে ভালোমন্দ খেলে কি হবে সুখের ঘরে কখনো ভগবান থাকে না রে বলে যার ঘরে ভগবান থাকে না সে তো কখনো সুখে থাকতে পারে না দেখবেন এই জগতে মানুষ টাকা পয়সা পারলে এরা রাশিয়ান কুকুর পোষে গেট লাগায় গেটের সম্মুখে লিখে রাখে কুকুর হইতে সাবধান কিন্তু সেই গেটে তো কেউ লিখে রাখে না যে ভগবানের কৃপায় দেহ পেলাম জন্ম পেলাম বিশাল অট্টালিকা বাঁধলাম বিশাল গেট লাগালাম কেউ গেটের সামনে ওই ভগবানের পিকচার কেউ লাগিয়ে রাখে লাগিয়ে রাখে রেখেছিল কে বলিরাজ এই যে রেখেছিল বলিরাজ যখন ভগবান বামন অবতারে বলিরাজের কাছে সে ত্রিপাদ ভূমি দান চাইছিল না ত্রিপদ ভূমি দান দান দাও বলিরাজ ভেবেছিল যে ত্রিপদ ভূমি ছোট্ট ছোট্ট খটবাকৃতি বেটা সেটে ভগবান কত চাইতে পারে বেশ স্বর্গ মর্ত পাতাল সব গ্রহণ নিয়ে নিলেন এইবার যখন নিয়ে নিলেন তখন তো বুঝে নিয়েছে যে ভগবান তখন বামন অবতার বামনদেব ওই বলিরাজকে বলেছিল বলি তুমি তো সমস্ত সব কিছু আমায় দিয়েছ আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও যা আমি তোমাকে দিতে পারি তোমার যত ধন ঐশ্বর্য বিষয় সম্পদ তুমি আমায় দিয়েছ আর আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও যা আমি তোমাকে দিতে পারি বলি তো অত বোকা ব্যক্তি ছিলেন না বলিরাজ বলিরাজ বলেছিল প্রভু এমন কিছু চাইবো না যে আমি আবার ভিখারি হয়ে যাই ক্ষণিক মুহূর্তে আমার টাকা পয়সা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ আমায় পরিপূর্ণ ছিল কিন্তু পরিপূর্ণ ছিল আমার ভগবান ছিল না আমার ঘরে যখন আমি ভিখারি হয়ে গেলাম ভগবান তোমায় দর্শন পেলাম হে গোবিন্দ আমি কিচ্ছু চাই না কি চাইছে চাপা একটা নিয়ম আছে কি চাইছে শোনো জেলখানায় কয়েদিদের যারা পুরানো কয়েদি যারা 10 বছর 12 বছর 15 বছর জেলে আছে সরকার দুর্গাপূজাতে একটা করে পোশাক দিয়েছিল আপনারা জানেন অনেকেই শুনেছেন দুর্গাপূজাতে একটা করে পোশাক দিয়েছিল তা কেউ বলছে পুলিশ প্রভাবকে জামা ছিঁড়ে গেছে জামা দিন কেউ বলছে আমার একটা প্যান্ট ছিঁড়ে গেছে প্যান্ট দিন কেউ বলছে লুঙ্গি ছিঁড়ে গেছে লুঙ্গি দেন এক এক করে সব কয়েদি সব নিয়ে চলে গেল একটা কয়েদি চুপচাপ গাছের তলায় বসে কাঁদছে নয়ন জলে ভাসছে পুলিশ জিজ্ঞাসা করছে কয়েদি কেউ জামা নিয়ে গেল কেউ প্যান্ট নিয়ে গেল কেউ আন্ডার প্যান্ট কেউ গামছা কেউ লুঙ্গি সব সবাই সব নিয়ে চলে গেল আর তোমার কিছু প্রয়োজন নাই কয়েদি নয়ন জলে পুলিশের চরণ দুটি বুকে জড়িয়ে বলেছিল হে পুলিশ বাবু আমি অন্যের মতো জামা প্যান্ট গেঞ্জি জাইয়া লুঙ্গি আমি চাই না বলে তুই কি চাস বল এই কাঁদছিস কেন কি চাইছিস বল পুলিশ বাবু তুমি কথা দাও আমাকে দেবে বলে আমি কথা দিলাম পুলিশ ভেবেছে হয়তো কিছু টাকা চাইবে বা অন্য একটা ব্যাগটা চাইবে বলেছিল পুলিশ বাবু যদি দিতে হয় ওই অন্যের মতো গামছা লুঙ্গি জামা প্যান্ট না দিয়ে সারা জীবনের মতো এই জেলখানা হতে আমাকে সারা জীবনের মতো মুক্তি করে দাও পুলিশ বাবু তাই গৌর হরিব তত্ত্ব কি বলছে কয়েদিকে বলে আমি আপনি এক একটা কয়েদি কোথায় বন্দী হয়ে আছি
এই সংসার জেলখানায় বন্ধ হয়ে আছি আমরা। পুলিশকে আমার ভগবান, আমরা ভগবানের কাছে চাই টাকা দাও, পয়সা দাও, মান দাও, যশ দাও, গাড়ি দাও, কিন্তু ভগবানের কাছে তো কেউ চাই না। হে ভগবান, এই মিছে মায়ার সংসার থেকে তুমি মুক্তি করে দাও তোমার রাতুল চরণে। আমরা কেউ জানি না, শেখেরই বলিরাজ বলেছিল দয়াময় যদি দিতে হয় একটা বস্তু দাও। কি বামন দেব বলেছিল যোগ দয়াময় টাকা পয়সা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ পেয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম। এ জগতে সব মানুষ নয়, তবে বেশিরভাগ মানুষ যারা টাকা পয়সা বেশি পায়, বিশাল অট্টালিকা বাঁধে, অট্টালিকার সম্মুখে গেট লাগায়, আর সেই গেটে কুকুরের পিকচার লাগিয়ে রাখে। কিন্তু তোমার পিকচার তো কেউ লাগায় না। উদ্ধনি মায়ের উদ্ধনি আজ থেকে তুমি আমার ঘরে পিকচার হয়ে থাকো। কেন বলে আজ থেকে তুমি আমার দরজায় দাঁড়ি হয়ে থাকো। ভগবান বলেছিল, বলি তোমার ঘরে রান্না করার কাজ ছিল, উনুন ধরানোর কাজ ছিল, বাসন পরিষ্কার করার কাজ ছিল, এত কাজ থাকতে তুমি কেন তোমার দ্বারে দাঁড়ি করে রাখছো আমাকে? আমাকে বলো ভগবান বলেছিল, বলো বলো বলি কেন? ভগবানের কথায় বলিরাজ বলেছিল, হে ভগবান আমার দরজায় তুমি দাঁড়িয়ে হয়ে থাকো। কেন? আমি যতবার দরজা দিয়ে আমি আপ ডাউন করব, ততবার তোমার রাতুল চরণ দেখিতে দেখিতে আমি বাহির হব। শুধু তাই নয়, যখন আমি অন্তিম সজ্জায় শায়িত হব, মৃত্যুকালে যখন আমার কাঁধে নিয়ে যাবে, শেষ সময়ও তোমার চরণ দেখিতে দেখিতে যাব। চিন্তা করুন, তাহলে এত ভক্তি ছিল এই বলিরাজে, ভক্তি এই বলিরাজ মুক্তি পেয়ে গিয়েছিল। এতগুলো কথা কেন বললাম? বলে ভগবান থাকে সেখানে যেখানে ভক্তি থাকে, আর ভক্তি বেশিরভাগ গরিবের ঘরে থাকে। বেশি ভক্তি বেশিরভাগ থাকে গরিবের ঘরে। আজকে ভগবান বলতে, শোনো চন্দ্রশশী দেবী, তুমি জমিদার গিন্নি, কখনো তুমি আমার চরণে এসে পড়নি, আজ তোমার স্বামী চলে গেল, সেই জন্য তুমি আমার কাছে এসেছো, বেশ তুমি কৃপা পাবে। মনকে শক্ত করলেন এই গিন্নিমা। নাইমশাই নাইমশাই, আমার স্বামী তো মারা গেল, স্বামীর সাধ্যের দিন আমি চিন্তা করেছি, এক কীর্তনিয়া নিয়ে এসো, কীর্তন গানের মাধ্যমে আমার স্বামীর আত্মা যাতে শান্তি পায় সেই আয়োজন করো। নায়ে মশাই সারা দুনিয়া খুঁজে 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 একজন কীর্তনিয়া নিয়ে এলেন। কীর্তনিয়া আস্তে
শুনুন, এই লীলাটা অপূর্ব লীলা, মেদিনীপুরে সব লীলা হয়নি কখনো আমার আমার মনে হয়। শুনুন কি হলো, কীর্তনিয়া এসেছে, প্রণাম করলেন কীর্তনিয়াকে, প্রভু হে আচার্য দেব, স্বামী বিরহের যন্ত্রণায়, স্বামী বিরহের জ্বালায় আমি জর্জরিত, এই জ্বালার নিরাময় কিভাবে হবে আপনি বলে দিন, হে প্রভু আপনি বলে দিন। কীর্তনিয়া সাদা বৈষ্ণব ছিলেন, কীর্তনিয়া হাসছে, মাথায় হাত থেকে বলেছিল, চন্দ্রশশী দেবী গিন্নিমা, এই যে তোমার স্বামী বিরহের জ্বালা যন্ত্রণা যদি নিরাময় করতে চাও, আগে বৈষ্ণব চরণ আশ্রিত হও, বৈষ্ণব চরণ আশ্রিত হও। বলে আমি জমিদার গিন্নি, আমি বৈষ্ণব চরণ আশ্রিত হবো। শোনো, বিচার করলে তুমি পাবে না। বলে আচার্য দেব, এই জগতে ভালো বৈষ্ণব কে আছে? বেশ ওখানেই শেষ। কি অনেকে বলে ও ভালো নয়, ও ভালো নয়, ও ভালো নয়, মানে বলতে চাইছে দুনিয়ায় সব খারাপ, ও একাই ভালো। হ্যাঁ, একাই ভালো। শোনো, গুরুদেব শিষ্যকে একটা জালের কাঠি দিয়েছে, বলছে এই কাঠিটা নিয়ে সাগরের ধার দিয়ে যাবে, যে পাথরকে দেখতে পাবে সেই পাথর ঠাকাতে 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 যাবে, বাদ দেবে না। যদি কোনোদিন কৃষ্ণের করুণায় পরশমণির স্পর্শ হয়, তোমার লোহার কাঠিটা সোনা হয়ে যাবে। গুরুবাক্য শ্রবণ করে শিষ্য জালের কাঠি নিয়ে যাচ্ছে বটে, কিন্তু তার পাথর পছন্দ হয় না। পাথর যেমন অনেক শ্রোতারা মানে ভক্তরা চিন্তা করে, এখন সকালবেলা এখন কীর্তন শুনবো না, এখন দুপুরবেলা এখন কীর্তন শুনবো না, ঠিক সন্ধ্যা ছটায় যে শিল্পীটা উঠবে, খুব বড় শিল্পী, রাধে রাধে, ওই শিল্পীর মুখে কীর্তন আস্বাদন করবো। অনেকে ধারণা, আপনাদের বলছি না, অনেকে মনে করে। তো বেশ শোনুন, তা ঠিক তেমনি শিষ্য জালের কাঠি নিয়ে সাগরের ধার দিয়ে যাচ্ছে বটে, কিন্তু পাথর পছন্দ হয় না। যেটা কালো পাথর বাদ দিয়ে যায়, যেটা বাঁকা পাথর বাদ দিয়ে যায়, এই বাদ দিয়ে যেতে 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 তার পরশ পাথরটা বাদ পড়ে গেল, তার লোহার কাঠিটা সোনা হলো না। মহাজন বললে বাদ দিলে হবে না, যদি তোমার লোহারূপ দেহ সোনা করতে চাও, ঠাকাতে ঠাকাতে যাও। কোথায়? বলে যে সাধুগুরু বৈষ্ণব দেখতে পাবে, সেই সাধুগুরু বৈষ্ণব চরণে ঠাকাতে ঠাকাতে যাও। এই ঠাকাতে ঠাকাতে যেতে যেতে যদি কোনোদিন পরশমণি স্পর্শ হয়, মানে সৎ বৈষ্ণবের ধুলো যদি তোমার অঙ্গে লাগে, তোমার লোহার দেহ সোনা হয়ে যাবে। গিন্নিমা স্মরণ করো, কি শ্রীরূপ সনাতন ধ্বনি, ভট্ট রঘুনাথন, ভট্ট রঘুনা শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনা শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনা শ্রীজীবি গোপাল ভট্ট দাস রঘুনা, আর শ্রীজীবি গোপাল ভট্ট দাস রঘুনা, বলি শ্রীজীবি গোপাল ভট্ট দাস রঘুনা, বলি শ্রীজীবি গোপাল ভট্ট দাস রঘুনা, ছয় গোসাই চরণ সারে করো, ছয় গোসাই চরণ সারে করো, যদি মনের জ্বালা জুড়াতে চাও, যদি মনের জ্বালা জুড়াতে চাও, ওই মনের জ্বালা জুড়াতে চাও, ওই মনের জ্বালা জুড়াতে চাও, ওই মনের নাই গৌর হরি ও সঞ্চরণ সার করে, সঞ্চরণ সার করে, সঞ্চরণ সার করে।
বলি শোনো তোমার স্বামী বিরহে জ্বালা যন্ত্রণা যদি নিরাময় করতে চাও তাহলে ছয় গোসাই চরণ সার করো বৈষ্ণব চরণাশ্রিত হও আর কি নিদাইকে ভজন করো গৌরকে ভজন করো আর তোমার কিচ্ছু করতে লাগবে না বেশ কীর্তনিয়ার মুখে এই কথা শ্রবণ করে অস্থির হয়ে পড়লেন এই চন্দ্র শশীদেবী নিতাই চাঁদ গৌর চাঁদ একে শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামীরা কারা এটা এমন কোন মানুষ এই কড়া মানুষের সান্নিধ্য লাভ করলে আমার স্বামী বিরহের জ্বালা যন্ত্রণা সব নিরাময় হবে কীর্তনে একটা কথা বলেছিল মা যদি স্বামী বিরহের যন্ত্রণা যদি দূরীভূত করতে চাও গৌর চরণে নিতাই চরণে এই দেহ মন জীবন যৌবন কুলো শিলমান গুরু গৌরব অর্পণ করে দাও দেখবে তোমার তাপিত প্রাণ শীতল হবেই হবে তাই এই বাক্য শ্রবণ করে অস্থির হয়ে পড়লেন রাত্রিতে কীর্তন গান শ্রবণ করলেন সে একই কথা কীর্তন গান শ্রবণ করে গৌর গুণগান শ্রবণ করে নিতাই গুণগান শ্রবণ করে থাকতে পারলেন না ছুটতে ছুটতে আসতে পড়লেন নিজ নিজ ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে কীর্তন গান শুনেছে গৌর আর এই ঘরের মধ্যে গৌর মানে প্রেমে পড়ে গেছে তো গৌর প্রেমে চন্দ্রশ্রী দেবী ঘরের দরজা দিয়েছে দিয়ে শুধু রাত নয় দিন রাত দিন যায় রাত আসে রাত যায় দিন আসে তিন দিন কন্টিনিউয়াসলি এই গৌর নাম করছে এই চন্দ্রশ্রী দেবী গৌর গৌর নিতাই গৌর হরিব গৌর 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 হে গৌর 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 হে না খেতে পেয়ে আপনি তো মারা যাবেন আপনি দরজা খুলুন গিন্নিমা ভিতর থেকে বলছেন নায়েব মশাই যে একবার গৌর প্রেমে পড়ে যায় নিতাইয়ের প্রেমে পড়ে যায় তার কি আর কোনো ক্ষুধা পায় আমার সব ক্ষুধা নিরাময় হয়ে গেছে গৌর 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 হে গৌর 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 হে সময় চিন্তায় পড়ে গেলেন গিন্নিমা যদি এইভাবে না কে থাকে গিন্নিমা তো শেষ হয়ে যাবে গিন্নিমা আপনার পায়ে পড়ি দরজা খুলুন গিন্নিমা তিন দিন পর এই গিন্নিমা দরজা খুললেন নায় মশাই চিন্তা করলেন যে এই গিন্নিমাকে এখানে রাখা যাবে না তাই তাড়াতাড়ি করে গিন্নিমা একটা কথা বার বার বলবো বলে ভাবছি সেই কথাটা
বলতে পারছি না গিন্নি মা, কেন আপনি স্বামী বিরহী জ্বালায় যন্ত্রণায় ভুগছেন? নাই মশাই বলুন, ঘুরিয়ে না কথা বলে সোজা কথা বলুন, কি বলছেন বলুন। গিন্নি মা, আমাদের এই কৃষ্ণনগরের জমিদারি নিয়ে নয়, তাহলে কি কথা? আমাদের আরেকটা স্টেট রয়েছে, সেটা কাছাকাছি বীরভূম জেলায় সিউড়ির কাছে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হলো কোড্ডা গ্রাম। কোড্ডা গ্রাম, তা সেই কোড্ডা গ্রামে গ্রামবাসীর এত নীচ, এত জঘন্য গিন্নি মা, এত জঘন্য। তিন বছর হলো খাজনা অনাদায়, তিন বছর খাজনা অনাদায়। গিন্নি মা, জমিদার যখন বেঁচে ছিলেন, জমিদারের সাথে বহুবার গিয়েছি আমরা, বহুবার, কিন্তু তিন বছরের খাজনা, যতবার যাই আমরা গ্রাম, সকল মানুষ গ্রাম ছেড়ে সবাই পালিয়ে যায়, কখনো দেখা হয় না। নায়েব মশাই, যে কাজ জমিদার পারল না, সেই কাজ কি আমি পারব? আমি পারব মা? আপনি মা, আপনি যদি বাৎসল্য প্রেমে আপনার ভিক্ষার আঁচলখানা যদি একবার আপনি তুলে ধরেন, সম্পূর্ণ খাজনা না হলেও অন্তত কিছু খাজনা ওরা দেবেই দেবে, আপনি চলুন একবার। আমি বলছি চলুন। বেশ নাইমশাই, পালকি সাজাও। আয় নাইমশাই, পালকি সাজাও, দুখানা পালকি, একটা তুমি থাকবে আর একটা আমি। যাবো কোথায়? ওই কোড্ডা গ্রামে। উলুধ্বনি উলুধ্বনি, পালকি চালে রে, পালকি চালে রে, চালে রে, চালে রে, চালে রে, পালকি চালে রে, চালে রে, চালে রে, চালে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, চলে রে, চলে রে, চলে রে, চলে রে, হোহন্না রে হোহন্না, হোহন্না রে হোহন্না, হোহন্না রে হোহন্না, পালকি চলে রে, চলে রে, চলে রে, চলে রে, পালকি চলে রে, চলে রে, চলে রে, চলে রে, হোহন্না রে হোহন্না, হোহন্না রে হোহন্না, হোহন্না রে হোহন্না, হোহন্না রে হোহন্না। এই যে গিন্নি মা পালকির মধ্যে ছিল। আচ্ছা বেহারা, তোমরা যে মাঝে মাঝে হুহুন্না হুহুন্না বলছো, হুহুন্না বলছো, তাই ওই শব্দটা বললে তোমাদের কি হয়? ওই যে গিন্নি মা, আপনি বুঝবেন না, ওই হুহুন্না শব্দটা উচ্চারণ করলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি হয়। হ্যাঁ, শরীরের শক্তি বৃদ্ধি হয়। গিন্নি মা বলেছিল, বেহারা শোনো তোমরা,
ওই হোনার সাথে দুটো শব্দ আমি তোমাদের উচ্চারণ করতে বলবো। ওই হোনার শব্দ উচ্চারণ করলে যে শক্তি বৃদ্ধি হয় তার সাথে দুটো শব্দ যোগ করলে তোমাদের চতুর্গুণ শক্তি বৃদ্ধি হবে। গিন্নিমা বলুন না কি এমন শব্দ যে শব্দ যোগ করলে আমাদের চতুর্গুণ শক্তি বৃদ্ধি হবে? এই যে গৌর বলো হোনা, উলুধ্বনি নিতাই বলো হোনা, নিতাই বলো হোনা, গৌর বলো হোনা, নিতাই বলো হোনা, নিতাই বলো হোনা, এই পালকি চলে রে চলে রে চলে রে চলে রে, পালকি চলে রে চলে রে চলে রে চলে রে, পালকি চলে রে, গাই গৌর হরি বল হরি বল, চলে রে চলে রে চলে রে চলে রে, পালকি গতি ধারায় চলেছে। হঠাৎ নায়েম মশাই দেখতে পেলেন যে পথটি যাচ্ছে সেই পথের সম্মুখে বিশাল একটা গর্ত, বিশাল বিশাল একটা গর্ত। এই নামাও নামাও গিন্নিমা, না পিছনে গিন্নিমা, পালকি থেকে নেমে ছুটতে গিন্নিমা আর এগিয়ে আসবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে পড়ুন। ছুটতে ছুটতে গিন্নিমা গিন্নিমা, আর একটু হলে বড় বিপদ হয়ে যেত। নায় মশাই তুমি অমন করে দম ফেলছো কেন, কি হয়েছে গিন্নিমা? আমি বলেছিলাম না ওই কোটটা গ্রামের মানুষ এত নীচ এত জঘন্য, তিন বছরের খাজনা ওনা দায় জানেন গিন্নিমা? শুধু তাই নয়, গ্রামে ঢোকার মুখেই বিশাল একটা গর্ত করে রেখেছে, যে গর্ত পেরিয়ে আমরা ওই গ্রামে প্রবেশ করতে পারবো না, এত বড় গর্ত। গিন্নিমা এতক্ষণ শান্ত ছিলেন, যখন কথাটা শুনেছে আর চোখে তো দেখতেই পাচ্ছে সামনে বিশাল একটা গর্ত। নায় মশাই যেন তার প্রকারে ঘুর পথে হলেও আমাকে নিয়ে চলো এই কোড্ডা গ্রামে, দেখতে চাই এই কোড্ডা গ্রামের মানুষ কতটা নেই, আজকে ওদের বুঝিয়ে দেবো আমি। আমার নাম চন্দ্র শশী দেবী। এই বেহারা চলো পালকি ঘুরিয়ে চলো, কোথায়? ওই কোড্ডা গ্রামে। বেহারা আবার কাঁধে নিয়ে চলেছে পালকি, কাঁধে করে নিয়ে পালকি চলে রে 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 পালকি চলে রে পালকি চলে রে দাই গৌর হরি বল হরি বল চলে রে চলে রে চলে রে। গ্রামে প্রবেশ করলেন গিন্নিমা। ও মা একে নাই মশাই, হে কি ব্যাপার, গ্রামে একটা পশু পক্ষী পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না, এত শ্মশান গ্রাম। গিন্নিমা আমি বারবার বললাম না এই গ্রামের মানুষ ভালো নয়, খাজনা দিয়ে খায় না। ও আমরা আসবো জেনেই এর সব পালিয়েছে, নিশ্চয়ই এরা মহামারী রোগে নয় মারা গেছে,
আনা এই গ্রাম থেকে অন্য কোন গ্রামে পালিয়েছে। গিন্নিমা চিন্তা করলে গ্রামে যখন মানুষই নেই সেই গ্রামের বাড়ি ঘর রাখার কোনো প্রয়োজন নাই। মশাই মশাল তৈরি করে, মশাল তৈরি করে মশাল জ্বালাও, মশাল জ্বালিয়ে একটা একটা করে ঘর সব আগুন ধরিয়ে দাও, গ্রাম শ্মশান করে দাও। যখন গ্রামের মানুষ কেউ থাকবে না, আমাদের খাজনা চাইতে হবে না বারবার, ঘর পুড়িয়ে দাও। নাই মশাই একটা করে মশাল একটা করে ঘরে ছুঁড়ে দেয়, একটা করে ছুঁড়ে দেয়, দাও দাও করে সারা গ্রাম আগুন দাও দাও করে জ্বলছে, দাও দাও করিয়া অগ্নি দাও 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 করিয়া অগ্নি হইল প্রজ্বলিত, দাও দাও করিয়া অগ্নি হইল প্রজ্বলিত, জ্বলন্ত আলো মাঝে পড়িয়া যে ভীত, জ্বলন্ত আলো মাঝে পড়িল যে ভীত, জ্বলন্ত আলো মাঝে পড়িয়া যে ভীত, জ্বলন্ত আলো মাঝে পড়িল যে ধাউ করে জ্বলে উঠিল, ধাউ ধাউ করে জ্বলে উঠিল, জ্বলন্ত অনল মাঝে ধাউ ধাউ করে জ্বলে উঠিল, যেন জ্বলন্ত অনল মাঝে ধাউ ধাউ করে জ্বলে উঠিল, ধাউ 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 ঘর যখন দাউ দাউ করে পুড়ছে, ঘরের মধ্যে লুকিয়েছিল এই কোট্টা গ্রামবাসীরা, আগুনের তাপে আগুনের তাপ সহ্য করতে না পেরে সব দরজা জানালা ভেঙে গিন্নিমা আছড়ে পড়লেন গিন্নিমায়ের চরণে সবাই। গিন্নিমা আপনি আমাদের বাঁচান, গিন্নিমা বাঁচাবো বলেই তো আমি এসেছি। আয় নাইম মশাই, এই এই মুহূর্তে এই মুহূর্তে ডাকো এই কোড্ডা গ্রামের গ্রাম প্রধানকে, আমি জানতে চাই কিসের কারণে তিন বছরের খাজনা অনাদায় আর গ্রামে ঢোকার মুখে কেন বিশাল গর্ত, আমি জানতে চাই। বৃদ্ধ গ্রাম প্রধান গলায় গামছা দিয়ে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে গিন্নিমার চরণে এসে পড়েছে। গিন্নিমা ভুল বুঝবেন না, আমি বৃদ্ধ গ্রাম প্রধান, আমি মিথ্যে কথাও বলবো না গিন্নিমা, আপনাকে মন দিয়ে শুনতে হবে। আপনার প্রশ্ন কখানা দুখানা, কেন তিন বছরের খাজনা দিইনি আর গ্রামে ঢোকার মুখে কেন বিশাল গর্ত, প্রশ্ন দুটো। কিন্তু গিন্নিমা উত্তর হবে একটা, একটাই উত্তর, আপনাকে মন দিয়ে শুনতে হবে। বলো বলো প্রধান, বেশি সময় নেই, বলো তাড়াতাড়ি বলো, যা বলার তাড়াতাড়ি বলো, কারণ রেগে আছে, তাড়াতাড়ি বলো। গিন্নিমা ওই যে মাটির গর্তটা দেখছেন বিশাল একটা গর্ত, ওটা কিন্তু গর্ত ছিল না তিন বছর আগে, আজ থেকে তিন বছর আগেকার কথা বলছি আমি। তিন বছরের আগে ওই পুকুরের সমান যে গর্তটা, ওই গর্তটা একটা বিশাল পাহাড়ের মতো মাটির উঁচু ডিবে ছিল, পাহাড়ের সমান মাটির বিশাল উঁচু ডিবে। গিন্নিমা একদিন আমার পাড়ার এক গোয়ালা ভোর বেলা গোয়াল ঘরের গরু দুগ্ধ দহন করার জন্য
ভোর বেলা এসে দাঁড়িয়েছে ওই পাহাড়ের চূড়া, মানে মাটির চূড়া দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা গাভী, গাভী মা গোয়াল ঘরের দড়ি ছিন্ন করে ছুটতে ছুটতে হাম্মা 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 এসে দাঁড়িয়েছে ওই মাটির ডিবিটার উপরে। গিন্নিমা, একটা ছোট্ট গাভী, তার দুগ্ধের ভাণ্ডার কতটুকু, এতটুকু হবে, এতটুকু, এতটুকু এর বেশি হবে না। কিন্তু গিন্নিমা, ওই অতটুকু দুগ্ধের ভাণ্ড থেকে এত স্রোতের মতো দুগ্ধ বাহির হয়, নদীর স্রোতের ধারায় মতো দুগ্ধ বাহির হয়, যে দুগ্ধে পাহাড়ের মতো মাটির উঁচু ডিবেটা একেবারে দুগ্ধে পরিপূর্ণ সাদা হয়ে যায়। পরের দিন সকালে আমাকে জানিয়েছে প্রধান সাহেব, বলবো বলবো সময় পাইনি, গত ভোরবেলা আমি একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, কি একটা দুগ্ধের একটা গাভীর এত ক্ষমতা যে ওই গ্রামে ঢোকার মুখে যে পাহাড়ের সমান, যে মাটির ডিবেটা, ওই মাটির ডিবেটা ভিজিয়ে দেয় দুগ্ধে। অবাক হয়ে গেলাম, আমি বিলম্ব না করে সারা রাত ঘুম চোখে এলো না, ভোরবেলা ভোরবেলা আমি একটা গাছের তলায় আমি লুকিয়ে পড়লাম দেখার জন্য। দেখলাম ঠিক 4টে বাজে, সাদা রঙের একটা গাভী ছুটতে 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 এসে দাঁড়িয়েছে ওই মাটির ডিবেটা উপরে, আসে আগের দিনের মতো একই স্রোতের ধারার মতো দুগ্ধ দিয়ে যায় দিয়ে যায় দিয়ে যায় দিয়ে যায়। সূর্য উদয়ের আগে পর্যন্ত দুগ্ধ দিয়ে গরুটা কোথায় হারিয়ে গেল তাকে আর দেখতেই পেলাম না। এই শোনো, এই সুজন, এই রতন, গ্রামে খবর দাও, যে যেখান থেকে বারো কোদাল কুরুল শাবল নিয়ে এসো, কাঠারি নিয়ে এসো, এই মুহূর্তে এই মাটির উঁচু ডিবেটা কেটে দেখতে চাই, এই ডিবেটার মধ্যে কি রয়েছে, এমন কোন বস্তু রয়েছে যে সামান্য একটা গাভী তার এত দুগ্ধ দেখতে চাই। সারাদিন শুধু কোড্ডা গ্রামবাসী বৃন্দ নয়, আশেপাশে সকল গ্রামবাসী বৃন্দ ওই মাটির ডিবেটা সারাদিন কাটতে থাকে, কাটতে 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 সূর্য উদয়ের, আহা, সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যাওয়ার একটু আগে পর্যন্ত একেবারে মাটির তলায় দেখতে পেয়েছে। দেখতে পাওয়া মাত্রই হই হই করে উঠেছে গ্রামবাসী বৃন্দ, কি দেখে নিতাই গৌর দাঁড়ায় আছে, নিতাই গৌর হরিও, নিতাই গৌর দাঁড়ায় আছে, চিনময় নিতাই গৌর, নিতাই গৌর দাঁড়ায় আছে, চিনময় রূপ ধরি দুগ্ধ আর গঙ্গা জল দিয়ে সে নিতাই গৌরকে আমরা স্নান করালাম। স্নান করিয়ে তার পায়ের নিচে লেখা রয়েছে দাস মুরারি সেবিত বিগ্রহ এই কাঠের নিতাই গৌর। মুরারি দাস, ইনি কে ছিলেন? অঞ্জনা বানরীর গর্ভে পবন পুত্র বীর হনুমান, এবে কলিযুগে জন্ম নিল মুরারি দাস হয়ে, তার সেই সেবিত বিগ্রহ আজকের খুঁজে পেয়েছে বীরভূম জেলায় কোড্ডা গ্রামের মানুষরা। পাশে ছিল আচার্য বলরাম আচার্য, বলরাম আচার্যকে তাড়াতাড়ি আমরা নিয়ে এলাম, আচার্যদেব এই নিতাই গৌর বিগ্রহ আমরা কি, আমরা তো মূর্খ মানুষ, আমরা জানি না কিছু, কি করবো? বলে তোমরা অমূল্য রতন পেয়েছ, অমূল্য রতন। দেখুন একটা কথা বলি,
এই জগতে বহু মানুষের খা হোক বা না হোক অন্তত দু চারটে মোবাইল আছে, দু চারটে ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা সাইকেল বা একটা বাইক আছে, যার মানে ঘর পর্যন্ত নেই, ঘর ভাঙা ঘর, তার দেখবেন 10-15 হাজার টাকার মোবাইল পকেটে রেখে দিয়েছে। এই জগতে সব সব ঘরে সব আছে, কিন্তু এমন কিছু বস্তু সব ঘরে থাকে না। সব কিছু আছে কিন্তু শ্রীমদ ভাগবত কটা ঘরে থাকে বলুন তো? থাকে না। সব আছে, সবাই সব সকাল হলে বাজার করা ব্যাগ নিয়ে বাজারে যায়, নিজেরা কি খাবে সেই চিন্তা করে, কিন্তু কটা ঘরে ভগবান কি খাবে সেই চিন্তা কি করে বলুন তো? সে মানুষ আমরা খুঁজে পাই না। ভগবান নিতাই গৌর নিজে তোমাদের গ্রামে এসেছে, খেলায় হারিয়ে ফেলো না, তাড়াতাড়ি মন্দির নির্মাণ করো, প্রতিষ্ঠিত করো নিতাই গৌরকে। গিন্নিমা গ্রাম গ্রামান গ্রামান্ত হতে ভিক্ষা করলাম, শুধু ভিক্ষা নয়, লক্ষ লক্ষ টাকা আমরা এই গ্রামবাসীরা দেনা করলাম, আমার পাশের গ্রাম থেকে দেনা করলাম, দেনা করে মন্দির নির্মাণ করলাম, নিতাই গৌরকে প্রতিষ্ঠিত করলাম। গিন্নিমা এইবার আপনি বলুন, আপনার 3 বছরের খাজনা দেব নাকি ওই মন্দির নির্মাণের জন্য যে ঋণগ্রস্ত হয়েছে সেই ঋণ আমরা পরিশোধ করব? বলো গিন্নিমা আপনি উত্তর দেন। আপনার ঋণ দেবো না নিতাই গৌর বিগ্রহের ঋণ দেবো, আপনি বলুন। চন্দ্রশী দেবীর এমনিতে নিতাই গৌর বিরহের যন্ত্রণা দগ্ধ হচ্ছিল, আর শুনেছে যে এখানে নিতাই গৌর পা গিয়েছে, হঠাৎ এই কথোপকথন চলছে, হঠাৎ মন্দিরের ভিতর থেকে শঙ্খধ্বনি, মন্দিরের ভিতরের থেকে উলুধ্বনি, মন্দিরের ভিতর থেকে ঘণ্টাধ্বনি, ঢং 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 শব্দ, উলুধ্বনি মায়েরা ছুটতে ছুটতে আসলে পড়লে নিতাই গৌরের চরণে, গিয়ে দেখলেন সেখানে বলরাম আচার্য সেই নিতাই গৌরের আরতি করছে, আরতি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা চলে গেল, মা চলে গেল, যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখলাম সেই স্বামী সেও চলে গেল, একটা সন্তান নেই ওরে নিতাই ওরে গৌ, আজ থেকে তোরা হলি আমার সন্তান, আজ থেকে তোরা দুই ভাই আমার সন্তান,
বাৎসল্য প্রেমে আমি যে বাধা পড়ে গেছি। হঠাৎ পিছন থেকে নায়েম মশাই ডাকছে, ও গিন্নিমা বাড়ি যাবেন না, সন্ধ্যা হয়ে এসেছে, চলুন বাড়ি চলুন, আর খাজনা চাইতে হবে না, বাড়ি চলো। গিন্নিমা বলেছিল, তোমরা ঘরে যাও, আমি আর ঘরে ফিরে যাব না, কেন আমি আর তো ঘরে যাব না ফিরে, আমি আর ঘরে যাব না ফিরে, আমি অন্তরেতে চেয়েছি যারে, আর তো ঘরে যাব না ফিরে, আমি অন্তরেতে পেয়েছি যারে, আমি নিতাই গৌর পেয়েছি যারে, আর তো ফিরে যাব না ঘরে, নিতাই গৌর পেয়েছি ফিরে, আর তো ফিরে যাব না ঘরে। যারা রে আর ঘরে ফিরে যাব না, আমি আর যাব না, চিন্তা করি সত্যি তো তাই, যে নিতাই চরণ পায়, সে যে গৌর চরণ পায়, সে কি আর ঘরে ফিরে যায়, সে আর ঘরে। দেখবেন যারা মায়ার সংসারে ডুবে আছে, সারা জীবন তাদের লাথি চর কিল খেয়ে বাঁচতে হবে 100%। মায়ার সংসারে যারা, এই জগতে সংসার এমন একটা বস্তু, সংসার, সংসারে যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকে তত ব্যথা বেশি রিটার্ন পাবে। যে সন্তানকে প্রত্যেকদিন 500 বার মুখ না দেখলে থাকতে পারেন না, সেই সন্তান যখন কর্মজীবী হবে, এক একটা দামি মশাইয়ের মেয়ে ঘরে আনবে, সেই সন্তান বাবা মাকে দিনে একবারও দেখবে না। কেন দেখবে না? আস্তে, ভুলটা সন্তানের নয়, দেখে না সন্তান বাবা মাকে দেখে না, কোন সন্তান দেখে না? যারা বাহ্যিক শিক্ষায় শিক্ষিত, বলে বাহ্যিক শিক্ষায় শিক্ষিত যত তাদের ব্যবহার পশুর মতো। বাহ্যিক শিক্ষায় শিক্ষিত করলে হবে না ওই সন্তানকে। সেই জন্য মায়েদেরকে বেশি করে বলি, সন্ধ্যাবেলা সিরিয়াল না দেখে সন্তানদের নিয়ন্ত্রিত মন্দিরে গীতা পাঠ করুন, ভাগবত কথা শোনান, একটু শঙ্খটা বাজাতে বলুন, উলুধ্বনি করতে বলুন, এগুলো শেখান। এই শিখতে শিখতে যখন সন্তান চৈতন্য হবে, এবং সেই সন্তান বাবা মাকে কখনো আঘাত দিতে পারে না। আঘাত দেয় কারা? যারা বাহ্যিক শিক্ষায় শিক্ষিত তারাই বাবা মাকে আঘাত দেয়। হ্যাঁ, যাকে যত ভালোবাসবে, শুনুন একটা কথা বলি, মৌমাছি কাঁটার সাথে বৃত্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে মৌচাকে মধু সংগ্রহ করে রাখে, কি তাই না মা? মৌমাছি কাঁটার সাথে বৃত্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে মৌচাকে মধু সংগ্রহ করে রাখে, কিন্তু দুঃখের বিষয় মৌমাছির ভাগ্যে মধু খাওয়া হয় না। মধু খায় কারা? মধু হরণকারী ব্যক্তি যারা, মৌচাকটা ভেঙে নিকড়ে নিকড়ে নিয়ে চলে যায়, মৌমাছির ভাগ্যে কিচ্ছু থাকে না। ঠিক তেমনি আমরা যে নিজে না খেয়ে ভগবানকে না দিয়ে যে ব্যাংক ব্যালেন্স করছি, আমার মেয়ে খাবে, আমার জামাই খাবে, আমার ছেলে খাবে, যখন আমার প্রাণবায়ু নিভে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স মানে আমার বাঁধা চাপ, আমার ছেলেমেয়েরা ভেয়ে নিকড়ে নিকড়ে খাবে, আমার খাওয়া হবে না। সেই জন্য বললেন, ঘরের ভাত পরে খেয়ে গেল, নিজের খাওয়া হলো না, হায় রে এ কি মর্মান্তিক বেদনা। ঘরের ভাত, ভারতবর্ষে জন্ম হলো রামচন্দ্র, ভারতবর্ষে জন্ম হলো কৃষ্ণচন্দ্র, ভারতবর্ষে জন্ম হলো গৌরচন্দ্র, আর সেই ভারতবর্ষের মানুষ হয়ে আমরা তাদের চিনলাম না। অথচ যারা বিদেশি, যারা বাংলা কথা বলতে পারে না, যারা সাহেব, যারা ব্রিটিশ, হরে কৃষ্ণা বলে কৃষ্ণ বলতে পারে না, তারা আজকে
বৈষ্ণব ফুলিতে গড়াগড়ি দিয়ে কাঁদে, এটা আমাদের লজ্জা হয় না বাঙালিদের?